বন্ধুরা, 55 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে অ্যামাজন জঙ্গলের নাম শুনে থাকবেন। এটি বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল। জঙ্গলটি দেখতে খুবই শান্ত ও সুন্দর, তার থেকে অনেক বেশি রহস্য জঙ্গলের অন্দরের লুকিয়ে রয়েছে। তা কিনা এখানকার জলবায়ু, গাছপালা ও বসবাসরত জীবজন্তু। মানুষ কিছু তত্ত্ব এই জঙ্গল সম্পর্কে জানতে পারলেও আরও অনেক কিছু জানার বাকি আছে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা জানতে চলেছি অ্যামাজন জঙ্গলের এমন কিছু তথ্য যা আপনি হয়তো কখনোই শোনেননি। আপনি কি জানেন কেন অ্যামাজন জঙ্গলের নাম অ্যামাজন হলো? প্রাচীনকালের অভিযাত্রীরা অ্যামাজনে স্বর্ণ ও রৌপ্য ভরা গুপ্তধনের সন্ধানে অ্যামাজনে প্রবেশ করত। এখনও সেটি অব্যাহত আছে। এই রহস্যকেরা জঙ্গলে ধন সম্পদ যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমনটাই বিশ্বাস মানুষের। পর্তুগিজ অভিযাত্রীরা মনে করত বিশাল এই বনের মধ্যে লুকিয়ে আছে অ্যালডোরাডো নামক এক গুপ্ত শহর। ধারণা করা হতো এই শহরটি পুরোটাই স্বর্ণ দিয়ে নির্মিত। এই ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে। সেই গল্পে বলা হয়েছে অ্যালডোরাডো নামক স্বর্ণময় শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারীর দ্বারা, যাদেরকে গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে। পর্তুগিজ, স্প্যানিশ ও ইংরেজরা অভিযানের নামে এই শহরটি আবিষ্কারের জন্য, কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায় না। সন্ধান না পেলেও তাই হয়ে যায় অ্যামাজন নাম। বন্ধুরা, এই জঙ্গল 9টি দেশের সীমান্তের সঙ্গে জুড়ে আছে, যা ব্রাজিল থেকে শুরু করে পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে সীমানার সঙ্গে যুক্ত। এই জঙ্গলে 60% ব্রাজিল, 13% পেরু ও অন্যান্য বাকি অংশ 7টি দেশের মধ্যে বিভক্ত। আপনারা এটা জেনে অবাক হবেন যে পৃথিবীতে যত পরিমাণ অক্সিজেন রয়েছে তার 20% আছে অ্যামাজন জঙ্গল থেকে। তাই অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলে রয়েছে 17,000 প্রজাতির 370 কোটি গাছ। এর মধ্যে কিছু গাছ এত বড় ও ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে না। যদিও পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত অ্যামাজন জঙ্গলে হয়ে থাকে। বৃষ্টির জল কোনো কোনো ক্ষেত্রে মাটিতে নামতে 10 মিনিট পর্যন্ত সময় লেগে থাকে। এবার আমরা জানবো অ্যামাজন জঙ্গলের মধ্যেকার প্রবাহিত নদী অ্যামাজন নদীর কথা। অ্যামাজন নদীর জলের পরিমাণের নিরিখে বিশ্বের সবচেয়ে বড় নদী। যদিও দৈর্ঘ্যর দিক থেকে এই নদী নীল নদীর পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। সারা পৃথিবীতে সমুদ্রে যত পরিমাণ মিষ্টি জল প্রবাহিত হয় তার 20% অ্যামাজন নদীরই অবদান। আপনাদের জানিয়ে রাখা ভালো, অ্যামাজন জঙ্গলে এমন একটি ভয়ঙ্কর নদী আছে যে সেই নদীতে যে প্রবেশ করবে সে আর বেঁচে ফিরতে পারবে না। এই নদীর নাম সায়েন্টিম পিসকা। অ্যামাজনের আদিবাসীরা একে ফুটন্ত নদীও বলে থাকে। 6.4 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু অবাক করার বিষয় এই যে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই নদীর এত গরম হবার সঠিক রহস্য ব্যাখ্যা করতে পারেনি। এই জঙ্গলটি বাইরে থেকে শান্ত ও সুন্দর মনে হলেও এখানে পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীদের বাস। এই বনে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল গোলাপি ডলফিন, তামিন্ডুয়া, তাপির, মানাতি ও রক্তচোষা বাদুর। মাছের মধ্যে স্বাদু জলের অন্যতম মাছ পিরাকু, যার ওজন 150 কিলো পর্যন্ত হতে পারে। সরীসৃপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া, যে তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। এই জঙ্গলে আছে এমন এক পিঁপড়ে যাকে বুলেট অ্যান্ট বলা হয়, কারণ এর দংশনে শরীরের মধ্যে গুলিবিদ্ধ হবার মতো যন্ত্রণার অনুমতি হয়। এছাড়া রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা ট্যারেন্টুলা। আপনাদের জানিয়ে রাখা ভালো, এই জঙ্গলে রয়েছে হাজারো রকমের বিষধর ব্যাং, যাদের শরীরের মধ্যে 12টি প্রাপ্তবয়স্ক মানুষের মেরে ফেলার মতো বিষ থাকে। অ্যামাজন জঙ্গলে রয়েছে পৃথিবীর সবথেকে বড় ও বিখ্যাত সাপ অ্যানাকন্ডা, যা অ্যামাজনকে আরও বেশি রহস্যময় ও ভয়ঙ্কর করে তুলেছে।
এই বনে শুধু উদ্ভিদ ও জীবজন্তুর বাসই নয়, হাজার হাজার বছর ধরে 400টির বেশি আদি ইন্ডিয়ান জনগোষ্ঠী বসবাস করে আসছে, যার মধ্যে 50টির বেশি জনগোষ্ঠী বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সংযোগ নেই। ব্রাজিলের একটি বিমান থেকে তোলা ছবিতে দেখা যায় গভীর অরণ্যের মধ্যে কলা গাছে ঘেরা কয়েকটি কুঁড়ে ঘরে নগ্ন অবস্থায় কিছু মানুষ বিমান দেখে। তাদের কাউকে কাউকে তীর্ধনুক হাতে ভয় দেখাতে দেখা গেছে। ধারণা করা হয় এই জনগোষ্ঠী খুবই ছোট, তাদের সঙ্গে সভ্য জগতে কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, অ্যামাজন রহস্যের প্রথম পর্ব আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।